পুল আপ অ্যান্ড গেমিং লেখছে, আপনার নাম কি, আপনার ফেস রিভিল কবে করবেন? यार मैं इतना सुंदर क्यों हूँ? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। क्या अवस्था है भाई ब्रदर? तुम्हारे राकेब भाई चला आते तुम्हारे माजे ब्रांड न्यू एक टा वीडियो ने। तो गाइस ये वीडियो डा होच्छे কি বলে ভিডিও কয়েকদিন আগে কিন্তু আমি ইউটিউবে পোস্ট করেছিলাম যে গাইস তোমরা কোশ্চেন করো আমি উত্তর দিব। তো এটা সেই ভিডিও, আমি তোমাদের সব কোশ্চেনের উত্তর দেব। ভাই কোশ্চেন কি কি আসছে জানো? ভাই জুনজুনের সাইজ কত? গার্লফ্রেন্ড কয়টা? ডেটে গিয়ে কয়টা কিস করছেন? গিটার কি প্রতিদিন বাজান? ভাই রে ভাই কী সব কোশ্চেন আসছে! ঠিক আছে, সমস্যা নেই, প্যারা নাই, চিল, সব কোশ্চেনের উত্তর আমি দিব। আর ফেস রিভিল তো ভাই দেখলাই, ফেসটা তো দেখাই ফেলাই না। ঠিক আছে, তো পুরো ভিডিওতে না আমি সানগ্লাস পরে থাকবো, কারণ সানগ্লাস কইলা খুব একটা ভালো লাগতেছিল না আমার কাছে, এই জন্য এভাবেই থাকবে, এটা মাইন্ড খায়ও না। আর যে আশেপাশে নয়েজ টয়েজ আর ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড এগুলো একটু ইগনোর করো, আমার নার্ভাসনেসটাও একটু ইগনোর করো। ঠিক আছে ঠিক আছে, যাই হোক শুরু করা যাক তাহলে ভাই কিউএনএ। ঠিক আছে ঠিক আছে, লেটস গো। প্রথম কোশ্চেন আসছে স্পাইডার নাজিম ভাইয়ের থেকে। এই কোশ্চেন আমি ফার্স্টে দেখতেছি। তো ভাই বলছে যে অনেকগুলো কোশ্চেন করছে, তো ফার্স্টে বলছে ভাই আপনি একটা পাবজি লাইটের ভিডিও দিন। তো এটা তো কোশ্চেন না ভাই, এটা তো ভাই একটা ভিডিও চাইছে দিমুনি এক টাইমে পাবজি লাইট খেলা। ঠিক আছে, তারপরে আবার কোশ্চেন করছে আপনি পড়াশোনা শেষ করে কি করতে চান? আসলে ভাই জীবন থেকে চা পাওয়া নাই, দেখি চাকরি বাকরি যা পাই করুন না, একটা প্যারা নেই। তারপরে বলছে কোন ধরনের ভিডিও বানালে সফলতার সম্ভাবনা বেশি থাকে, কোন ধরনের ভিডিও বানালে? আমার মতে ভাই যদি আপনি বিনোদন দিতে পারেন তাহলে ভাই একটা ফানি চ্যানেল খুলে ফেলান, কারণ বর্তমান মানুষ চায় ফানি। ঠিক আছে, মানুষ চায় বিনোদন, আপনি যদি ভালো বিনোদন দিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি সফলতা পাবেন। তাছাড়া ভাই আপনার যে ট্যালেন্ট আছে ওটা ইউজ করেন, আশা করি ভাই পাই যাবেন সফলতা। তারপরে বলছে ভাই আপনি ইউটিউবে কেমনে আসলেন? আসলে ইউটিউব করার ইচ্ছা অনেক আগে থেকে, ঠিক আছে, সেই 2017 সাল থেকে মেবি আমি ইউটিউব চ্যানেল ট্রাই করতেছি, কখনো ফটো এডিটিং চ্যানেল, কখনো ভিডিও এডিটিং চ্যানেল, কখনো ফানি কমেডি চ্যানেল। ঠিক আছে, অনেক চ্যানেল ট্রাই করছি, কোনো কাজ হয় নাই। শেষ মেন প্রণয় করেন যে করোনার ভিতরে পাবজি টাবজি খেলতাম, পরে ভাবলাম পাবজি নিয়ে একটা চ্যানেল খুলি। পরে কিছু ভাই ব্রাদার আমার সাবস্ক্রাইব করছে, তো তাদের জন্য ভালোবাসা হইলাম ভাই। ঠিক আছে, তো তারপর কি বলছে ভাই আমার বাড়ি ফরিদপুর, তার জন্য আপনাকে প্রশ্নগুলো করা আরে ভাই টেকলাম ব্রো। তো নেক্সট কোশ্চেন করছে 11 স্টার ওয়াইটি 5, প্রথম কোশ্চেন হচ্ছে হলো ভাই আপনার বাড়ি কই? ভাই তো আপনার বাবা কি করে? ভাই তো বাবা কি করে দেখবা, তো চলো দেখে আসি। তো এই যে হচ্ছে ফরিদপুর শহরের মেন রাস্তা, আর মেন রাস্তার পাশে ছোট্ট একটা চটপটি ফুচকার দোকান, আর চটপটি ফুচকার দোকানে খেয়ে দাঁড়ায় আছে, গেস করো, আমার আব্বা যান। ঠিক আছে, তো এখানে তো দেখলাই বাবা কি করে, তো সেন্টিনা খায়। পরের কোশ্চেনে চলে যায় ভাই, নেক্সট কোশ্চেন মোহাম্মদ আলামিন আলী, ফার্স্টে বলছে আমার মনে হয় পাবজি লাইটের ভিডিও দিলে আপনার গেম প্লে ভিডিও ভালো হবে, মানে ভিউ ভালো হবে না? আচ্ছা ঠিক আছে ভাই, পাবজি লাইট অনেকে বলতেছে, ঠিক আছে কি মনে পাবজি লাইটের ভিডিও একটা। ভাই আপনার গার্লফ্রেন্ডের সাথে কয়দিন ডেটিং এ গেছেন? আমার তো গার্লফ্রেন্ডই নাই ভাই। হাসতে চেহারে আমার মতলব এই নি হুন্দা কি ওনাঁ নুঁ কদে কোই তকলিফ নি হুন্দি, ওদা মতলব এই হুন্দা কি ওনাঁ নুঁ তকলিফাঁ নাল ডিল করনা হুন্দা। বিলকুল সহি। নেক্সট কোশ্চেন কি বলছে, ডেটিং ইয়ে গার্লফ্রেন্ডের সাথে কয়টা কিস করছেন? যেহেতু গার্লফ্রেন্ডই নাই সেহেতু এই কোশ্চেনের কোনো অ্যান্সারও নাই ভাই। ঠিক আছে, করছে ভাই ধরেন আপনার মাসে 1 লাখ টাকা আয় হলে আপনার ফিল কেমন হবে? পয়সাই পয়সা হোগা, আশা করি উত্তর দেবেন। হ্যাঁ ভাই উত্তর তো দিয়ে দিছি, লাভ ফ্রম চাপাই নবাবগঞ্জ, লাভ ফ্রম পপ রাকিব ব্রো। আচ্ছা, তারপরে আবার কোশ্চেন করছে রাব্বি আহমেদ, তোমার নাম কি? আমার নাম ভাই রাকিবুল ইসলাম। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন, কোন ক্লাসে পড়ো? আমি ভাই অনার্স করতেছি, অনার্স থার্ড ইয়ারের পরীক্ষা দিব এবার। তোমার কত বছর? 22। ফিউচারে কি করতে চাও? ফিউচারে ওই যে একবার বললাম ভাই জীবন থেকে ওরকম চাওয়া পাওয়া নাই, দেখি কি করা যায়। ও আই সি, ইউটিউব থেকে কি ইনকাম স্টার্ট হয়েছে? ইনকাম হইতাছে ভাই, কিন্তু এখনো প্রথম পেমেন্ট পাইনি, পাইলে তোমাদের জানাবো, ভিডিও বানাই দিব না একটা। গার্লফ্রেন্ড কয়টা ভাই? এমন না যে গাইছে আমি পটানো ট্রাই করি নাই, আমার দ্বারা পটে নাই গাইছে। বাড়ি কোথায়? বাড়ি ফরিদপুর। ইউটিউব কত সাল থেকে স্টার্ট করছো? ইউটিউব ট্রাই করতেছি 2017 সাল থেকে, আর এই চ্যানেল মেবি 2021-এর মাঝামাঝি টাইমে খোলা। তারপর জীবনে সব থেকে বেশি খুশি কবে হয়েছিল আর কেন হয়েছিল আমার মনে নাই ভাই, এটা আমি লাস্ট কবে খুশি হয়েছিলাম। লাভ ফ্রম ঢাকা, তোমার ক্রাশ কে? আমার ক্রাশ লাভ ফ্রম ঢাকা, থ্যাংক ইউ ভাই লাভ ফ্রম ফ্লপ রাকিব, দিলসে দিলসে ভাই। হায়দার ভাই কোশ্চেন করছে তোমার বাসায় কই? বলছি কোন ক্লাসে পড়ো? বলছি আর প্রতিদিন কয়বার গিটার বাজাও নাকি 2-1 দিন পর পর? তো এটা এখনো বলি নাই ভাই, এটা তোমাদের বলি।
আসলে গিটার তো ভাই বাজাইতাম, আগে রেগুলারই বাজাইতাম, বর্তমানে অনেকদিন বাজানো হয় না, গিটারের ধুলাবালি পড়ে গেছে। তোমাদের একটু বাজাই দেখাই। হ্যাঁ তো তোমরা কি ভাবছিলা, আমি তো গিটারের কথা বলতেছি, ভাই যেটা যে কোশ্চেন করছে আমি ভাই এটার কথা বলতেছিলাম। তো এই গিটারটা ভাই আগে কম বেশি বাজানো হইতো, কিন্তু এখন বাজানোই হয় না ধরতে গেলে। তো যাই হোক, তোমাদের একটু বাজাই শোনাই, ঠিক আছে? গাইজ এখনো তো অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কোশ্চেন টোশন বাকি, সবগুলোর অ্যান্সার দিবো। ততক্ষণে তোমরা যারা এখন এই ভিডিওতে লাইক দাও নাই গাইজ, লাইকটা কিন্তু এই ভিডিওতে অন্তত দিয়ে দিও, ঠিক আছে? এই ভিডিওতে অনেকগুলো লাইক আমি চাই। আর এমন কিছু দেখা দেখো চ্যানেলে নতুন বা আগে পরে আমার চ্যানেল দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। তো গাইজ নেক্সট কমেন্ট করছে মোকারম আব্রার ভাই, ঠিক আছে? মোকারম আব্রার ভাই বলছে, ভাই বড় হয়ে কি হতে চাও? বড় তো অলরেডি হয়ে গেছি, কিন্তু কি হইতে চাই এটা আমি বুঝতাছি না। তো নেক্সট কোশ্চেন করছে সোয়েব। তো এখানে আরো আছে ভাই নাম, কিন্তু এখানে ছোট ফোন তো ভাই নাম পুরো আসতেছে না। এখানে ভাইয়ের প্রথম কোশ্চেন, ভাই আপনার এজ, এজ কিন্তু বলে দিছি ভাই আরো একবার বলতেছি, 22 বছর বয়স আমার। তো জিএফ আছে, জিএফ নাই ভাই, পড়াশোনা করতেছে মানে মেবি করতেছেন বলছে, হ্যাঁ ভাই পড়াশোনা করতেছি। আর ফ্লপ রাকিবের ফ্লপ দিলেন কেন ভাই? এটা একটা গুড কোশ্চেন, ঠিক আছে? এটা কিন্তু ভেরি গুড কোশ্চেন, অত্যন্ত উত্তম। ফ্লপ রাকিবের ফ্লপটা দিলাম কেন? তো এটা আসলে আমার বন্ধুদের ক্রেডিট পুরাই, ঠিক আছে? কারণ আমি ভাই তোমাদের তো বললাম 2017 থেকে আমি ট্রাই করতেছি ইউটিউব করার, কিন্তু আমি তো ভাই পারতেছিলাম না, ওইটাছিল না যেহেতু। তো ওরা আমার ভাই ফ্লপ ইউটিউবার, ফ্লপ ইউটিউবার এরকম বলতো। তো ভাবলাম যে এখন এই পাবজি চ্যানেলটা খুলবো, তো ফ্লপ রাকিবই দিয়ে দেয়, ঠিক আছে? বন্ধু বান্ধব নাম দিছে আমার খেপাইতো আর কি, ফ্লপ ইউটিউবার বইলা। তো এখানে আমি ভাবলাম ঠিক আছে, ফ্লপ ইউটিউবার ইসে একদিন ফ্লপ ইউটিউবার বহুত বড়া হয়েগা ভাই। আমি যা বলছি সত্যি কথা বলছি। ওই ক্লাচ ওপি লেখছে, ভাই আপনার কাছে জাস্ট একটা কোশ্চেন ছিল, আপনার বাবা আপনাকে কত বছর বয়সে ফোন কিনা দিছে লো, প্লিজ রিপ্লাই। তো গাইস সত্যি বলতে আমার বাবা আমার ফোন টোন কিনা দেয় না এখন পর্যন্ত। ফার্স্ট ফোন এই যেটা দিয়ে আমি দেখতেছি, জে ওয়ান মিনি, যেটা দিয়ে আমি এখন কোশ্চেন টোশন পড়তেছি। তো এটা আমার ফার্স্ট দিছিল 2017 না 2016 সালে মেবি, আবার মামা আমার এটা দিছিল বিদেশ থেকে আয়না, এই জে ওয়ান মিনি ওই টাইমে। তো এটা চালাইছে অনেকদিন, তারপরে আমি নিজের টিউশনের টাকা দিয়ে, তারপর বাসা থেকে আম্মুর কাছ থেকে অল্প কিছু টাকা নিয়ে আমি 11,000 টাকা দিয়ে মেবি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনছিলাম 11,000 টাকা, ওইটা এখন আম্মু চালাই, ঠিক আছে? ওই ফোনটা এখন নাই, নাইলে দেখাইতাম ওইটাও। আর এটা আমি কিনছিলাম, হ্যাঁ এটা কেনার সময় আমি বাসা থেকে টাকা নিয়েছিলাম 15,000, ঠিক আছে? পোকো এম টু প্রো এটা কেনার সময় বাসা থেকে আমি টাকা নিয়েছিলাম। তো এটা তো বছর দুয়েক হয় নাই এখনও। ও এই তো ভাই, এই তো আমার ফোনের কাহিনি। তারপর আছে নাবিল গেমিং, নাবিল গেমিং ভাই অনেকগুলো কোশ্চেন করছে, ভাই কোন ক্লাসে পড়ো, পাবজি কতদিন ধরে খেলো? আমি পড়ি ভাই অনার্স থার্ড ইয়ার, একবার বলছি পাবজি খেলো কতদিন ধরে? পাবজি খেলি অলমোস্ট কতদিন, বছর দুয়ে হয়েছে মনে হয়। তোমার বয়স কত ভাই? আমার বয়স 22। ভবিষ্যতে কী হতে চাও ভাই? ইউটিউব ট্রাই করতেছে সেই 2017 সাল থেকে, তো ইউটিউব নিয়ে একটা আশা আছে দেখি কত দূর চাইতে পারি। তারপরে ইউটিউবে প্রথম পেমেন্ট পাইছো? না ভাই, ইউটিউবে প্রথম পেমেন্ট এখনও পাইনি। তোমার ইউটিউব ফ্যামিলিকে তুমি কতটা ভালোবাসো ভাই? অনেক ভালোবাসি ভাই, তুমি বুঝো ভাই 2017 সাল থেকে ট্রাই করতেছি, তারপর যাই চ্যানেলে 5,000 মতো সাবস্ক্রাইব হয়েছে, মানে কিছু ভাই ব্রাদার আসছে, তাহলে বুঝো কতটা ভালোবাসতে পারি তোমাদের। কবে থেকে ইউটিউবে আসার স্বপ্ন দেখছো? এতক্ষণে তো ভাই অনেকবার বলে ফেলাইছি কি, আমি ভাই তোমার খুব পুরনো ফ্যান। আরে ভাই দেখলাম ভাই, আশা করি প্রশ্ন উত্তর পাবো, আশা করি পায়ে গেছো ভাই, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই প্রশ্ন করার জন্য। আরে এটা কি নিয়মিত হবেন কবে ভাই? ভাই কি এটা নাম কি পড়ছে ভাই? ভাই এই নাম উচ্চারণ করার ক্ষমতা আমার নাই, এখানে স্ক্রিনশট আছে দেখে নিও তোমার নাম তুমি নিজে, ঠিক আছে? নিয়মিত হবেন কবে ভাই? যে ট্রাই করতেছে এখন নিয়মিত হওয়ার, রেগুলার ভিডিও দেওয়ার, আশা করি ভাই রেগুলার ভিডিও পাই যাবে, ঠিক আছে? এখন থেকে নিয়মিতই আমি। আপনার শরীফ লেখছে, ভাই আপনার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান আসলে ইউটিউব করতেছি দেখি, ইউটিউবে যদি সফলতা পাই তাহলে ইউটিউবটা কন্টিনিউ করবো, আর তাছাড়া তো ও ভাই পড়ালেখা টড়ালেখা চলতে আসছে, ওইদিকে যদি জব টপ পাই তাহলে এই আর কি সাদামাটা জীবন ভাই। আবদুল্লা গেমিং ওয়াইটি মেবি, তারপর ভাই আপনার ঝুনঝুনির সাইজ কত? ফাজিলের মতো কথা বলবো না। মিস্টার এম টু ফোর কিং ওয়াইটি,
ভাই অনেক কোশ্চেন করছে, আপনার আসল নাম কি? একবার বলছি রাকিব ইসলাম, বয়স কত এটাও বলছি, কিভাবে ইউটিউবে আসলেন এটাও বলছি, আপনার বাড়ি কোথায় এটাও বলছি, জীবনে কি করতে চান, জীবন থেকে ওরকম একটা চা পাওয়া নাই এটাও বলছি, যেদিকে চাই জীবন, ঠিক আছে? আপনার জন্মসাল কত? জন্মসাল 2000 ভাই, আর তারিখটা তো ভাই জোস, বার্থডের দিন বলবো না তারিখটা, ঠিক আছে? আর ফিউচারে এগিয়ে যান এটা আশা রইলো। অ্যান্সারটা দিস ভাই, লাভ ফ্রম বান্দরবন। আরে ভাই অ্যান্সার তো দেওয়া দিছি, লাভ ফ্রম ফ্লপ রাকিব ব্রো, টেক লাভ, ভালোবাসা অবিরাম ভাই। তারপরে ঠুল অফিসিয়াল বলছে, ভাই কিছু টিপস ভিডিও চাই। কিসের টিপস ভিডিও চাও ভাই? ওইটা বললো, ঠিক আছে? তারপরে এনএসটি বায়োনিক, তো বায়োনিক ভাই প্রশ্ন করছে, ভাই কোন টুথপেস্ট ইউজ করো? তোমার দেখানোর জন্য আমি টুথপেস্ট নিয়ে আসছি, তারাও কই আমার টুথপেস্ট? পেপসুডেন্ট। কি আপকে টুথপেস্ট মে নমক হ্যায়? তারপর বলছে আফনান গেমিং, ভাই আপনার কি পিসি বা ল্যাপটপ আছে? অ্যান্ড আপনার বাস, আপনার কাছে পাবজিতে কোন ম্যাপটা বেস্ট লাগে? ভাই পিসি বা ল্যাপটপ কিছু নাই, আমার সম্বল বলতে একটা ফোন যেটা দিয়ে এখন শ্যুট করতেছি। আর কি বলছো, ম্যাপ কোনটা বেস্ট লাগে? ম্যাপ আমার ইরাঙ্গেলি বেস্ট লাগে ভাই, পাবজির মধ্যে ইরাঙ্গেলি বেস্ট। নেক্সট, আর মাহির অফিসিয়াল কোশ্চেন করছে, হেডফোন ইকুয়ালাইজার সেটিং করা নাকি? কোনো সেটিং নাই, কোনো সেটিং নাই ভাই। আর ফরহাদ আহমেদ লিখছে, আপনার সব কিছু তুলে ধরুন ভিডিওতে, সব কিছু বলতে কি তুলে ধরবো ভাই? তারপরে কোশ্চেন করছে ইউএসএ আমেরিকা, ইউএসএ আমেরিকা কোশ্চেন করছে, আর আমার কি মনে হলো, আপনি যদি দেখেন আপনার পার মান্থ ইনকাম 1,00,000 টাকা অনলি ইউটিউব, তখন কেমন লাগবে ভাই? তখন এই কোশ্চেন ভিপি আগেও একজন করছে, তো ভাই তখন কেমন লাগবে? ভালোই লাগবে ভাই, আলহামদুলিল্লাহ কমু, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন আর কি। জাহিদ কিং প্রশ্ন করছে, ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাসা ফরিদপুরে। আপনার কত দিয়া মোবাইল কিনবেন? ভাই বাজেট তো ছিল 30,000, কিন্তু টাকা নাই, মানে ভাবছিলাম এই বাজেটের মধ্যে কিনবো কিনলে, কিন্তু এখন আবার ডিসিশন একটু চেঞ্জ করতে হইতাছে, দেখা যাক কি করি ভাই, কিনলে তো তোমাদের জানামই, আগে আগে জানাই দিই মনে। ভাই আরও লিখছে, লাভ ফ্রম জামালপুর, না আপনার সাথে খেলতে চাই ভাই, খেলুম নেই, খেলছি মেবি আপনার সাথে নাকি, যাই হোক না খেলতে চলে আসেন, খেলুম নেই পারা নিচ্ছি, লাভ ফ্রম জামালপুর, লাভ ফ্রম প্রপ রাকিব প্রপ। ওকে গাইস, তারপর কোশ্চেন করছে ডার্কনেস ওয়াইল্ড, ডার্কনেস ওয়াইল্ড কি কোশ্চেন করছে, ভাই আমার একটাই কথা, এই ফোন পরিবর্তন করে ভালো ফোন নেন, নাহলে চিকেন হচ্ছে না, আর চিকেন না হইলে মজা লাগে না, আর আপনার ভয়েসের জন্য ভিডিও দেখি, তাই সব ভিডিওতে ভয়েসটা রাখবেন অবশ্যই ভাই। দেখি ফোন চেঞ্জ করতে পারলে তবে আগেই চেঞ্জ করতাম, আমার কি মন চায় না ভালো ফোনে পাবজি খেলি কোন ভাই? তো যাই হোক, এখানে মনে করেন যে চেঞ্জ করতে পারলে চেঞ্জ করে নেব, মনে আর ভয়েসটা তো ভাই রাখবো না ইনশাল্লাহ। তো এখানে নেক্সট কোশ্চেন করছে আলিফ গেমস, আলিফ গেমস কোশ্চেন করছে, ভাই আপনার গার্লফ্রেন্ড আছে? না ভাই আমার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই। আর আপনার ইয়ার কত? আমার ইয়ার ভাই 22 ভাই, বছর বয়সে আমার 20। বারে কমেন্ট করছে, ভাই আপনার নাম কি বলছি, কোন ক্লাসে পড়ো বলছি, স্কুল আর কলেজের নাম কি? ভাই কলেজের নাম হচ্ছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ। ইউটিউব থেকে ইনকাম কত? ইউটিউব থেকে এখন ইনকাম টিনকাম পাই নাই ভাই, পাইলে কমনে। তারপরে ফিউচারে কী করবা? ফিউচারে করুন একটা কিছু করুন না ভাই, করলে ওটাও জানাই দেবো না তোমাদের। সে পিকাচু গেমিং, ভাই বাবা মা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই। তো গাইস নেক্সট কোশ্চেন আসছে রানা সোহেল, রানা সোহেল ভাই বলছে, ভাই ইউটিউব চ্যানেল কীভাবে ওপেন করে প্লিজ কিছু বললেন। ভাই ইউটিউব চ্যানেল ওপেন করার জন্য তো ভাই মোটামুটি সহজে আছে, কিন্তু এইখানে বলতে গেলে ঝামেলা লাগবো, তো এই সম্পর্কে অনেক ভিডিও আছে ভাই ইউটিউবে, তুমি যা সার্চ দাও, যেটা আমার লিখছো ওইটা লেখাই, বহুত ভিডিও পাই যাবা, ঠিক আছে? তো এমডি আক্তার বলছে, ভাই পাবজি মোবাইল ভালো লাগে? ও ভাই পাবজি মোবাইল তো ভালো লাগেই। তো গাইজ সবার কোশ্চেন শেষ, অনেক প্যারা খাইতে হয়েছে, এটা শ্যুট করতে যায় কারণ অভ্যাস তো নাই ভাই, ঠিক আছে? তো ঠিক আছে, তো এটাই ছিল গাইজ আজকের ভিডিও, যারা যারা শেষ পর্যন্ত দেখছো সবাই মন থেকে ধন্যবাদ, টাটা, গুড বাই, টেক কেয়ার, দেখা হবে আগামী গেম প্লেতে, গুড বাই।